হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়েছি, চা খাওয়া হয়ে গেছে, এখন যাব বাজারে। ওদিকে একটা শিব মন্দির আছে, তাই গান বাজছে, সাউন্ড কতটা কি আসছে জানি না। তো চলো এখন বাজার যাওয়া যাক, তারপরে কথা বলছি। বাজার থেকে এসে একটু ম্যাঙ্গো লস্যি বানালাম, এত গরম পড়েছে, এখন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যিটা খেতে বেশ ভালো লাগছে। মা আমাকে বলেছিল এই চিচিঙ্গিগুলো পাতলা পাতলা করে কাটতে, দেখো আমি এভাবে কেটে দিয়েছি। আমি তো বেশি পাতলা করে কাটতে পারি না, এইভাবে কেটেছি। এখন মা কি বলবে কি জানি, দেখি। আমি বাজার থেকে এসে ব্রেকফাস্ট করে স্নান করে নিয়েছি, এখন যাব মার কাছে। চলো দেখি মা কি রান্না করছে। মা কি কি রান্না হয়েছে আজ? আজকে রান্না হয়েছে চিকেন কষা, পাঁচ তরকারি, চিচিঙ্গা ভাজা, মুসুরির ডাল, আর কিছু না। তো চলো একটু পর লাঞ্চ করব, দেখা হচ্ছে লাঞ্চের পরে। এখন বাজে বিকেল 5:30, আমি চলে এসেছি ছাদে। ছাদে একটু ঘুরবো, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু আগে মেঘ হয়েছিল, এখন মেঘটা কেটে গেছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে, একটু ঘুরে নিই তারপরে ঘরে যাব। ঘড়িতে এখন রাত্রি 10টা, আমার ডিনার কমপ্লিট। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা। আর নতুন কিছু ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করো, আমার পাশে থেকো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের থ্যাংক ইউ সো মাচ। অ্যাট দ্য এন্ড, স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। বাই বাই।